আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব সারা বাংলাদেশে যে সকল দাখিল মাদ্রাসাগুলো এমপিভুক্ত করেছেন। বন্ধুরা, এটি হলো 6 জুলাই 2022 খ্রিস্টাব্দের নতুন করে যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত করেছে তার তালিকায়। বন্ধুরা, বাম দিকে রয়েছে সিরিয়াল নং, এরপর রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, এরপর রয়েছে থানা উপজেলার মধ্যে যেই উপজেলা বা থানার মধ্যে প্রতিষ্ঠানটি রয়েছে, আর সাথে করে প্রতিষ্ঠানের নামও রয়েছে। আপনারা দেখে নিতে পারেন এক এক করে, অর্থাৎ আপনার জেলার মধ্যে কোন দাখিল মাদ্রাসাগুলো এমপিভুক্ত করেছে আপনারা নিজে দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন। যাওয়ার পরে লিঙ্ক দেওয়া আছে, পুরো তালিকার একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা পুরো তালিকাটি ধারাবাহিকভাবে সিরিয়ালগত দেখতে পারেন আপনাদের জেলার মধ্যে কোন কোন দাখিল মাদ্রাসাগুলো এমপিভুক্ত করেছেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের জেলাতে যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত করেছে বা হয়েছে, আপনারা অবশ্যই জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন। আর বন্ধুরা, আমরা দেখতে চাই আমাদের এই ভিডিওর মধ্যে আপনারা কারা কারা রয়েছেন, যে আপনাদের জেলার বা থানার ভেতরে আপনাদের দাখিল মাদ্রাসা পর্যায়ের এমপিভুক্ত হয়েছে, তা আমরা কমেন্টে দেখতে চাই। আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের যে সকল থানার মধ্যে দাখিল মাদ্রাসাগুলো এমপিভুক্ত হয়েছে তার তালিকা আপনারা দেখেই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারাও জানতে পারে যে আপনাদের নিজ জেলার মধ্যে অমুক দাখিল মাদ্রাসাটি এমপিভুক্ত হয়েছে। বন্ধুরা, তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। আর আপনাদের নিজ জেলার মধ্যে যেই দাখিল মাদ্রাসাটি এমপিভুক্ত হয়েছে তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। আজকের ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।